জয়গুরু নিরপরাধীকে সকলেই আমরা সাজা দিয়ে থাকি দেখুন প্রভু আমরা তো বিচারক আমরা তো মানুষের বিচার করি হয়তো আমি নিজের বিচারটা খুব একটা করি না কিন্তু প্রভু অনেক সংসারে নিরপরাধ মানুষকেও আমরা সাজা দিয়ে থাকি কেমন জানেন কোনো ছেলে বা মেয়ের বয়স যদি একটু অধিক হয়ে যায় তাদের যদি বিবাহ না হয় তাদের যদি চাকরি না হয় তাদের যদি রুজি রোজগার উপার্জন করার কোন পথ খোলা না হয় তখন আমরা আপন সজন তাকে যেন কত কটু কথা বলি কত তিরস্কার করি কত গালমন্দ করি তাকে কত গায়ে লাগার মতো আমরা কথা ব্যবহার করি প্রভু তার অপরাধ কি তার অপরাধ তো কিছুই থাকে না কিন্তু তার অপরাধ আমরা বিচার না করে নিরপরাধীকে সাজা দেওয়া আমাদের একটা যেন অভ্যাসে দাঁড়িয়েছে